আগে যেখানে থাকতাম তার পাশের বাড়িতে একজন আন্টি থাকতেন। তো তখন তিনি তার হাজবেন্ডকে যখন ডাকতেন তখন শুনতাম কি গো ও গো বলে ডাকছে, এবং যখন তার হাজবেন্ডের ব্যাপারে কোনো কথা বলতো তিনি আমাদেরকে, বা সাপোজ কাউকে যদি বলতো তাহলে বলতো উমুকের বাবা, মানে তার সন্তানের বা তার বাচ্চার নামের বলে তার বাবা বলে পরিচিত দিত, এবং বলতো যে আমার স্বামী বা আমার হাজবেন্ড এরকম বলতো, কিন্তু কখনোই তার নাম নিয়ে কথা বলতো না। তো আমার খুব জানতে ইন্টারেস্ট লাগলো একদিন, মাকে তখন জিজ্ঞেস করলাম যে মা এরকম কেন, মানে কি গো গো বলে কেন ডাকে বা নাম ধরে কেন ডাকে না, কেন কি আঙ্কেলের তো একটা নাম আছে সেই নামে কেন ডাকে না। তখন মা আমাকে বলল যে এটা আমাদের সমাজের রীতি, আমরা যে কারুর আন্ডারে আছি, বিয়ে হয়ে গেছে মানে আমি তার অধীনে চলে গেছি, এটা বোঝানোর একটা উপায়, এটা তাকে সম্মান জানানোর একটা উপায়। তো আমার সেটা জেনে মনে মনে খুব একটা খারাপ লেগেছিল, কিন্তু তখন তো ছোট, তখন বুঝিনি। বড় হয়ে জিনিসটা ধীরে 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 জানতে পারলাম, বুঝতে পারলাম যে জিনিসটা কি, এবং আমি বলবো এটার থেকেও কিন্তু মানুষের রেপের মনোবৃত্তি সৃষ্টি হতে পারে। এবার তোমরা বলবে যে এই মেয়েটা কি বাজে কথা বলছে, ভীষণ একটা রকম বিব্রতমূলক কথাবার্তা মেয়েটা বলছে, কিন্তু হ্যাঁ এটার পেছনেও কিন্তু একটা সৌজন্যমূলক কারণ আছে, আর সেই কারণটা কি আমি তোমাদেরকে এখন এক্সপ্লেন করে বলবো। তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা সিরিয়াস টপিক নিয়ে কথা বলতে এসেছি, আর সেটা হচ্ছে এই যে এত এত রেপ হচ্ছে, কেন ঘটছে, কিসের জন্য ঘটছে, এর পেছনে কারণ কি, এর পেছনে কি সত্যি কোনো লজিক আছে, এর পেছনে কি সত্যি আমরা মেয়েরা দায়ী, আজকে আমরা এই বিষয় নিয়েই কথা বলতে এসেছি। রেপ তো আমাদের দেশে নতুন ঘটছে তা নয়, সেই চলে আসছে সুদূর যুগ থেকে, আর এখনো পর্যন্ত সেটার কিন্তু যে সংখ্যাটা সেটা কিন্তু বাড়ছে বই কমছে না। রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, আমরা সবাই জানি রেপের ঘটনাটা, এবং তাকে নৃশংসভাবে শুধু রেপ করা হয়নি, তার সাথে সাথে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যা করার মানসিকতাটা কোথা থেকে আসে জানো, কেন কি যাদেরকে রেপ করা হয় তাদের কিন্তু তারাই একমাত্র ভিকটিম এবং তারাই একমাত্র সাক্ষী। তাদেরকে যখন রেপ করা হচ্ছে তাদেরকে সেই সাক্ষীটাকে মিটিয়ে দেওয়াটাই যে যে করছে যে অপরাধী এটা তার মনের মধ্যে চলে যে সেই তো ভিকটিম, তাহলে তাকে যদি পথ থেকে সরিয়ে দিই তাহলে তো কোনো প্রমাণই থাকলো না, সেই জন্যই কিন্তু এই জিনিসটা তারা করে থাকে। তোমরা জানো কি না জানি না, কিন্তু যদি একটু ইন্টারনেট ঘেঁটে দেখো তাহলে জানতে পারবে ইন্ডিয়া ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড ফর আওয়ার ওম্যান। কারণটা কি জানো, এটা শুনলেও চমকে যাবে, কারণটা হচ্ছে এখানে মেয়েরা সেফ নয়, নিজের ঘরেও সেফ নয়, নিজের বাইরেও সেফ নয়, এটা হচ্ছে মেন কারণ। সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়েকেই সইতে হয়, কি ঘরে কি বাইরে। ঘরে তো ছোটবেলায় অনেকেই এটার এক্সপিরিয়েন্স আছে, প্লাস বড় হওয়ার সাথে সাথে কিন্তু মেয়েদের নানা রকম টিজ, নানা রকম বিব্রতমূলক জিনিসপত্রের সম্মুখীন হতে হয়। বাসে ট্রেনে কোথাও ছাড় নেই, কোথাতেও মেয়েরা কিন্তু সেফ নয়। তুমি বাসে উঠেছো, ভিড় বাস, মানুষের মানসিকতা এখন এত নিকৃষ্ট মানের চলে গেছে যে সেখানেও মানুষেরা শুধু মেয়েদেরকে একটা খাদ্য বস্তু হিসাবে দেখে, একটা মেয়ে মানেই সেটা খাদ্য বস্তু, একটা মেয়ে মানেই সেটা ভোগ্য বস্তু, মেয়েদের স্তন মানেই সেটাকে ভোগ করতে হবে, সেটাকে হাত দিয়ে ছুঁতে হবে। এই মানসিকতার জন্যই কিন্তু দেশে এত রেপের সংখ্যা বেড়ে যাচ্ছে, রেপের ভিকটিম এত বেড়ে যাচ্ছে। আর এর কারণটা কি জানো, এর কারণটা কিন্তু আর কিছু না, এর কারণটা আমাদের সমাজ, এর কারণটা আমাদের স্কুলে প্রপার সেক্স এডুকেশন না দেওয়া। সমাজ কেন বললাম, কেন আমি প্রথমেই তোমাদেরকে যে ঘটনাটা বললাম আর যেটার এক্সপ্লেন আমি এখন তোমাদেরকে করব, আমরা ছোটবেলার থেকেই দেখে বড় হই বা জেনে বড় হই বা শিখে বড় হই যে আমাদের সমাজ একটা পুরুষতান্ত্রিক সমাজ, আমাদের
সমাজ আমরা পুরুষের আন্ডারে থাকি, আমাদের তারা যারা যেটা বলবে সেটাই আমাদের মেনে চলা বাঞ্ছনীয়, এই মেন্টালিটি কিন্তু রেপের প্রথম এবং প্রধান কারণ। তুমি যদি একটা মাইন্ডসেট তৈরি করে নাও নিজের মধ্যে যে আমি পুরুষের আন্ডারে আছি, সেই আমার কর্তা দর্তা বিধাতা, তাহলে কিন্তু জিনিসটা অন্যরকম হয়ে যাবে। এবং যেহেতু এখন আস্তে আস্তে রেভলিউশন আসছে, হয়তো কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু এখনও এরকম মানসিকতার মানুষ বহু আছে যারা কিনা মনে করে যে মেয়ে মানেই ঘরে বসে থাকবে, মেয়ে মানেই তারা ছেলের আন্ডারে, মেয়ে মানেই তারা ছেলেরা যা বলবে সেটা বাবা কাকা জ্যাঠা থেকে শুরু করে হাজবেন্ড থেকে শুরু করে শেষে গিয়ে ছেলে পর্যন্ত শেষ হবে, যে যা বলবে তাই তারা করবে। এটা কিন্তু মোস্ট এবং প্রধান কারণ রেপের জন্য, আর এটার জন্য আমাদের মা বোনেরাও দায়ী। কেন কি তারাও সেটা শিখে এসছে, তারাও সেটা জেনে এসছে, এবং তারাও সেই শিক্ষাটা আমাদের মধ্যে ইনপুট করার চেষ্টা করেছে। আমরাও সেটা অনেকে হয়তো নিয়েছি, কিন্তু যারা নিইনি, যারা আমরা সমাজের সাথে তাল মিলিয়ে রেভলিউশন আনার চেষ্টা করেছি, সেখানেই কিন্তু বাদ সেরেছে, সেখানেই কিন্তু ওপেন মেয়েরা রেপের হুমকি পেয়েছে। আমি যখন ফেসবুক করি তখন এমন অনেক মানুষজন আছে যারা আমার ছবিতে এসে, বা আমি অনেক রকম ভিডিও পোস্ট করি যেখানে অনেক রকম মানুষ এসে আমাকে আজে বাজে কমেন্ট করে, আমার বডি শেমিং নিয়ে থেকে শুরু করে অনেক রকম জিনিসপত্র নিয়ে। সেখানে যদি আমি কোনো রকম তাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করি, সেখানে ডাইরেক্ট সে আমাকে রেপের হুমকি দেয়, বা আমাকে বলে যে রাস্তায় একা বেরোলে আমাকে নাকি দেখে নেবে। আর এটার জন্য কিন্তু মানুষের এই মানসিকতাটাই দায়ী যে আমাদের ছেলেরাই সব কিছু। আরও একটা বাজে কারণ আছে যেটা রেপের জন্য দায়ী, আর সেটা হচ্ছে কুসংস্কার। আমাদের দেশ এখনও 21st century দাঁড়িয়েও এখনও কিছু মানুষের এখনও মেন্টালিটি এটা আছে যে যদি কুমারী মেয়ের সাথে সঙ্গম করা যায়, সেটা তার মর্জিতে হোক বা অমর্জিতে হোক, তাহলে নাকি অনেক রকম রোগ সেরে যায়, সেটা HIV পর্যন্ত সেরে নাকি যায়। তো এই মানসিকতা নিয়ে যদি মানুষ চলে, তাহলে তো দেশের রেপের সংখ্যা তো বাড়বেই। আর এই জন্যই বাচ্চারা বা 18 বছরের নিচে মেয়েরা কিন্তু এখনও রেপ হয়। আর এই যে কুসংস্কারটা, এটা যে শুধু শ্রমিক শ্রেণীর মানুষের মধ্যে বা যারা নিচু স্তরের মানুষ, যারা অশিক্ষিত মানুষ, শুধু যে তাদের মধ্যে তা কিন্তু নয়, এটা অনেক শিক্ষিত মানুষের মধ্যেও এই চিন্তাধারাটা কিন্তু আছে। তো সুতরাং আমাদের দেশ কিন্তু শিক্ষায় যে শিক্ষিত হচ্ছে, যে রেভলিউশন ধীরে ধীরে আসছে, কিন্তু তাও মানুষের মানসিকতা কিন্তু এখনও কিন্তু চেঞ্জ হয়নি, সেই রেভলিউশন কিন্তু এখনও অনেক বাকি। কিছু শ্রেণীর মানুষ মনে করে পর্নোগ্রাফি নাকি দায়ী রেপের জন্য, কিন্তু পর্নোগ্রাফিতে তো কোথাও দেখানো হয় না যে মেয়েটির অমর্জিতে তার সাথে সঙ্গম করা হচ্ছে। পর্নোগ্রাফি কিন্তু ফ্যান্টাসি বাড়ায়, রেপের সংখ্যা বাড়ায় না, এটা মাথায় রাখতে হবে। এখনও কিছু মানুষ মনে করে যে মেয়েদের পোশাকই নাকি দায়ী মেয়েদের রেপ হওয়ার পেছনে, আর আশ্চর্যজনকভাবে এই কথাটা শুধুমাত্র যে ছেলেরা মনে করে তা কিন্তু না, এই কথাটা আমাদের পরিবারের মা দিদিরাও অনেকের মধ্যে মনে করে। আর এটা হচ্ছে চরম অশিক্ষিততার পরিচয়। শুধুমাত্র যে পুঁথিগত শিক্ষা নিলেই মানুষের মেন্টালিটি চেঞ্জ হয় তা কিন্তু না, মানুষের মানসিকতাও চেঞ্জ করতে হবে। আর পোশাকই যদি দায়ী হয়, তাহলে 6 মাসের শিশু আর 60 বছরের বৃদ্ধা মহিলা কিন্তু রেপ হতো না। এটার জন্য কে দায়ী জানো? এটার জন্য দায়ী বিব্রতমূলক মানসিকতা, একটা বাজে মানুষ, যেই মানসিকতাকে সায়েন্সের ভাষায় ফিডোফিলিয়া বলা হয়। ফিডোফিলিয়া একটি মানসিক বিব্রত রোগ, যেটা কিনা মানুষকে রেপের দিকে ঠেলে দেয়। এই ফিডোফিলিয়ার মানসিকতার মানুষ এত বেশি যে যেদিনকে মন্ত্রিসভায় আলোচিত হলো যে ধর্ষণ করলে তার শাস্তি ফাঁসি, ঠিক সেই দিনকেই 8 মাসের একটা শিশুকে রেপ করা হয় মধ্যপ্রদেশের ইন্দোরে। তুমি ভাবো যে মানুষের মানসিকতা কতটা বিবৃত, কতটা ফিডোফিলিয়া মানসিকতার মানুষ হলে 8 মাসের একটা শিশুকে মানুষ রেপ করতে পারে। এই ভিডিওটা দয়া করে এত শেয়ার করো, যাতে এই ভিডিওটা
মন্ত্রিসভার কোনো মানুষের কাছে গিয়ে পৌঁছে যায়। আমার একটাই রিকোয়েস্ট তোমাদের সবার কাছে সব কিছুর ঊর্ধ্বে, যে এই যে এত রেপের সংখ্যা বাড়ছে, প্লিজ এটার একটা কিছু ব্যবস্থা করা হোক, এমন কড়া পদক্ষেপ নেওয়া হোক যাতে পরবর্তী রেপ করতে গেলেও কিন্তু মানুষ হাত পা কাঁপে, যেন ভাবে যে আমাকে, আমি কাউকে রেপ করতে যাচ্ছি সেটার জন্য কিন্তু পরবর্তী আমার পক্ষেও খুব খারাপ। প্লিজ বন্ধুরা, প্লিজ আমার এই ভিডিওটা এত শেয়ার করো যেন অনেক বড় জায়গায় আমার এই ভিডিওটা একটা মেসেজ রূপে যায়। আমি জানি না এই টপিকে কেউ ভিডিও কখনো বানিয়েছে কিনা, কেউ কখনো প্রতিবাদের ঝড় তুলেছে কিনা, বাংলাতেও কেউ তুলেছে কিনা আমি জানি না, কিন্তু আমি একজন ইন্ডিয়ার বাসিন্দা হয়ে, আমি একজন ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হয়ে, আমি একজন বাঙালি হয়ে এই জিনিসটা চাই যে একজন তাপসী মালি যেন আর না হয়, একজন প্রিয়াঙ্কা যেন আর কেউ না হয়, একজন নির্ভয়া যেন আর কেউ না হয়। রেপ করলে কিন্তু পরবর্তীকালে তার মায়ের কোল থেকে যে সন্তানরা চলে যাচ্ছে, মারা যে তার সন্তানদের হারাচ্ছে, এটা যেন পরবর্তী সময়ে যেন আর না হয়। পিডোফিলিয়া একটা অনেক বড় মানসিক বিব্রত রোগ। যদি কখনো কেউ এরকম মানসিকতার মানুষজন দেখে, তাদের ইমিডিয়েট কোনো রকম কোনো চিকিৎসার ব্যবস্থা যাতে করা হয় সেই আবেদন আমি সবার কাছে করছি। প্লিজ তাদের বাড়ির সন্তান হিসাবে কেউ যেন লুকিয়ে না রাখে, তারা যেন ইমিডিয়েট ডক্টরের কাছে যায় এবং তার চিকিৎসা করে। আমাদের প্রশাসন এবং লোকাল থানার ওসি বড়বাবু, পুলিশ অফিসার যেই আছেন, তাদের কাছেও আমার একটা রিকোয়েস্ট যে কোনো মেয়ে যদি লোকাল কোনো ছেলে থেকে শুরু করে, সেটা ফেসবুক হোক বা পাড়ার কেউ হোক, তাদের হুমকি বা তাদের নামে রিপোর্ট করতে যায় এরকম রেপ কেসের নিয়ে, আপনারা প্লিজ দয়া করে রিপোর্টটা কিন্তু নেবেন। এমন অনেক পুলিশ অফিসারও আমি দেখেছি, আমার নিজের সাথেও এরকম হয়েছে, আমি যখন রিপোর্ট লেখাতে গেছিলাম আমাকে বলা হয়েছিল যে তোমার সাথে রেপ তো হয়নি, যখন হবে তখন দেখে নেব। এরকম কথাবার্তা দয়া করে কেউ বলবেন না, কেউ যদি যায় আপনাদের কাছে দয়া করে রিপোর্টটা নেবেন এবং তার অ্যাকশান নেবেন। অনেক সময় কি হয়, এরকম ছোট অবস্থাতেই যদি অ্যাকশান নেওয়া যায় তাহলে কিন্তু সেটা সেখানেই স্টপ হয়ে যায়, কিন্তু যেহেতু ছোট অবস্থাতে অ্যাকশান নেওয়া হয় না, জিনিসটা কিন্তু অনেক বড় জায়গায় চলে যায়, অনেক বড় বাজে ঘটনা হয়ে যায়, এবং এর জন্য একজন মা তার সন্তানকে হারায়, হয়তো সেই সন্তানটা তার জন্য সব কিছু, সেই মায়ের কোল কিন্তু ফাঁকা হয়ে যায়। আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমি, প্লিজ আপনারা আমার এই অনুরোধটা দয়া করে রাখবেন। আমি জানি না আজকে আমার ভিডিওটা কি হয়েছে, কেন হয়েছে, আমি কোনো রকম কোনো স্ক্রিপ্টেড ভিডিও এটা কিছু করিনি। আমার খুব খারাপ লাগা একটা দিয়ে, অনেক দিন ধরে প্রতিবাদের একটা ঝড় তোলা দিয়ে আমার এই ভিডিওটা, আমি এই ভিডিওটা করলাম। আমি তোমাদের কাছে আজকে কিচ্ছু বলবো না, আমি শুধু একটা কথাই বলবো যে এই ভিডিওটা এতটা শেয়ার করো, এতটা শেয়ার করো যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে পর্যন্ত এই মেসেজটা পৌঁছে যায়, আর সে যেন এমন স্টেপ নিতে পারে যাতে কোনো মেয়ে দ্বিতীয়বার ভাবে না রাস্তায় একা বেরোতে, বা তার ইচ্ছা মতন পোশাক পরতে, বা সোশ্যাল মিডিয়ায় নিজের মর্জি মতন পোস্ট দিতে, এবং কোনো রকম কোনো ধমকি বা কিছু পেলে সে যেন নির্ভয় থাকে যে না, আমার পেছনে আমাদের সরকার বা আমাদের পুলিশ আছে। থ্যাংক ইউ।